হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। আবারও প্রেমে পড়েছে অপু বিশ্বাস। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমন কোনো মানুষ নেই যে প্রেমে পড়বে না শাকিব খানের নতুন লুক দেখে। দুদিন আগে দুবাই গিয়েছেন সুপারস্টার শাকিব খান রিয়েল হিরো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সেখানে সম্বর্ধনা জানিয়েছেন শাকিব খানকে। শাকিব খানকে ঘিরে অনেক লোক রয়েছে। সেখানে যাওয়ার পর শাকিব খানের হাসাহাসি এবং শাকিবকে ঘিরে যত মানুষ রয়েছে তা দেখে সবাই অবাক হয়েছে। শাকিব খান আসলেই একজন হিরো, যেখানে যান সেখানে সব দর্শকরা খুবই খুশি হয়। শাকিব খান মঞ্চে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, এখানে যত লোক রয়েছে এক একটা সবাই রিয়েল হিরো, সবাই আমার কাছে হিরো। এমনটা বলেছেন সুপারস্টার শাকিব খান। মঞ্চ মাতিয়েছেন সুপারস্টার শাকিব খান দুবাইয়ে। অপরদিকে ঢালিউড কুইন অপু বিশ্বাস নতুন লুকে শাকিব খানকে দেখে আবারও প্রেমে পড়েছে। অপু বিশ্বাস বলেন, আবারও প্রেমে পড়বো শাকিব খানের। সেই তখন আমি ধীরে ধীরে বুঝতে শিখেছি, তখনই শাকিবের প্রেমে পড়েছি। যখন ক্লাস 8 পড়ি তখনই শাকিবের প্রেমে পড়ে গিয়েছি। তারপর প্রেমে পড়েছি সত্যি, সংসারও করেছি, বাচ্চার মা হয়েছি। এখন আবার কেন জানি শাকিবের প্রেমে পড়তে ইচ্ছে করছে। সেই অনেক আগের শাকিবকে দেখতে পাচ্ছি আমি, তাই তো শাকিবের প্রেমে পড়তে চাই আবারও আমি। অপবিশ্বাস বলেন, এমন একটা নায়ক তার প্রেমে কেউ না পড়ে থাকতে পারবে না, তাই তো আমি শাকিবের প্রেমে আবারও পড়তে চাই। দর্শক, শাকিব খানের নতুন লুক দেখতে পেয়ে অপবিশ্বাস আবারও তার প্রেমে পড়তে চাচ্ছেন। কেমন হবে ঢালিউড কুইন অপবিশ্বাস আবারও যদি শাকিব খানের প্রেমে পড়ে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।